আমরা কম বেশি সবাই একটু জোরে বাইক চালাতে পছন্দ করি। বাইক জোরে চালানো সমস্যা না, সমস্যা হলো সঠিক সময়ে সঠিকভাবে বাইককে নিয়ন্ত্রণ করে থামানো। আর এখানেই একজন দক্ষ বাইকারের ক্রেডিট। বাইক থামাতে প্রয়োজন সঠিকভাবে ব্রেকিং, সঠিক ব্রেকিংয়ের জন্য প্রয়োজন ভালো ব্রেকিং সিস্টেম। আমাদের দেশে প্রধানত মোটর সাইকেলের ব্রেকিংয়ের জন্য তিন ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহৃত হয়, ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক আর অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ ABS। তো প্রথমে আমরা ড্রাম ব্রেক নিয়ে আলোচনা করব। ড্রাম ব্রেকের উদ্ভব হয় 1900 সালের দিকে। এই সিস্টেমে চাকার সাথে লাগানো ড্রাম আকৃতির ব্রেকিং সিস্টেমে ব্রেক করলে ব্রেক শুগুলো ড্রামের গায়ে গিয়ে চাপ প্রয়োগ করে এবং চাকার ঘূর্ণন কমিয়ে দেয়। আমাদের দেশের অধিকাংশ বাইকের ব্রেকিং সিস্টেম ড্রাম ব্রেক, বিশেষ করে পেছনের চাকায় এটি বেশি ব্যবহৃত হয়। এরপর আসি ডিস্ক ব্রেক। এটিকে দ্বিতীয় প্রজন্মের ব্রেকিং সিস্টেম বলা যেতে পারে। এই ব্রেকিং সিস্টেমের প্রচলন হয় 1960 সালের দিক থেকে। আমাদের দেশে ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক নামেও পরিচিত। এই সিস্টেমে চাকার সাথে ডিস্ক আকৃতির একটি যন্ত্র লাগানো থাকে, সাথে থাকে ব্রেক প্যাড। ব্রেক করা হলে ব্রেক প্যাডগুলি চাকার সাথে লেগে যায় এবং চাকার বাধাগ্রস্ত হয় এবং ব্রেক কার্যকরী হয়। সাধারণ ড্রাম ব্রেক তুলনায় এটি বেশি কার্যকর ও শক্তিশালী হয়। অল্প চাপেই অনেক শক্ত ব্রেকের সুবিধা পাওয়া যায়। এরপর আসি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ ABS। এটিকে তৃতীয় প্রজন্মের ব্রেকিং সিস্টেম বলা যেতে পারে। 1988 সালে BMW তাদের মোটর সাইকেলে সর্বপ্রথম ABS যুক্ত করে। ABS যুক্ত ব্রেকিং সিস্টেমে বর্তমানে সময়ের নিরাপদতম ব্রেকিং সিস্টেম বলা যেতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানির রিসার্চ অনুযায়ী বলা যায় সাধারণ ব্রেকিংয়ের তুলনায় ABS যুক্ত ব্রেকিং সিস্টেমে অ্যাক্সিডেন্টের হার 37% কম হয়। এরপর বলি ABS এর সুবিধাগুলি কী কী। দ্রুত গতির বাইককে থামানো খুব সহজ কাজ নয়, বিশেষ করে জরুরি ব্রেকিংয়ের সময় জোরে ব্রেক করতে গিয়ে চাকা পিছলে দুর্ঘটনা ঘটে। এটিকে হুইল লক বলে। ABS যুক্ত ব্রেকিং সিস্টেমে সবচেয়ে বড় সুবিধা হলো হুইল লক হয় না, অর্থাৎ জোরে ব্রেক করলে চাকার ঘূর্ণন থামিয়ে দিয়ে চাকাকে পিছলাতে দেবে না, ফলে ব্রেক চেপেও চালক তার বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে দিক পরিবর্তন করে নিরাপদ দিকে যেতে পারে, যেটি সাধারণ ব্রেকিংয়ে সম্ভব হয় না। এরপর বলি কিভাবে এই অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ ABS কাজ করে। সহজভাবে যদি বলা যায় তাহলে বলতে হয় ব্রেক চেপে আবার ছেড়ে দিয়ে আবার চেপে ধরা, এভাবেই মূলত ABS কাজ করে অর্থাৎ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম কাজ করে। ABS সিস্টেমে সেন্সরের মাধ্যমে বাইক কত স্পিডে চলছে সেটি পরিমাপ করে ব্রেককে নিয়ন্ত্রণ করে এবং হিসেবেই সুনিয়ন্ত্রিতভাবে ব্রেককে চেপে ধরা এবং ছেড়ে দেওয়ার কাজ করে। এতে বাইক কোনো অবস্থাতেই হুইল লক হয় না, ফলে ব্রেকিং অবস্থাতেও প্রয়োজনে বাইকে দিক পরিবর্তন করে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি ভবিষ্যতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি সেটি ক্লিক করে অন নোটিফিকেশান করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।